এখন এই অ্যারেনা বিচের হোটেলের সামনে যে বিচ আছে, অ্যারেনা বিচ এটার সামনে দাঁড়ায় আছি। এই যে আমাদের, আমি এটা দেখে রিসোর্ট ঠিক করছিলাম হোটেলটা, বাট আমাদের কোর্সের পিছনে ওই পাশে ভিউটা পাই পাওয়া যায়, ওটা অবশ্য অতটা ভালো লাগে না। আর এখানে যে ওয়াটার স্পোর্টস ভর্তি, এখানে একটা পাইছি ওইখানে $110 দুইজনের জন্য ফান টিউব 15 মিনিট, প্যারাসেলিং 15 মিনিট, কায়াকিং 1 ঘন্টা, আর জেস্কিং 15 মিনিট, সো 2.5 ঘন্টার মতো একটা প্যাকেজ দুইজনের জন্য $110। ওটা অনেক চিপ মনে হয়েছে। অনেক জায়গায় দেখছি $150 প্যারাসেলিং দুইজনের জন্য, সো ওটা অনেক বেশি প্রাইসেস ছিল। সো এরকম দেখে দেখে নিতে হবে এবং নেগোসিয়েট করতে হবে। $5-10 অনেকেই চাইলে কমাই দিতে পারবে $5-10, সো একটু নেগোসিয়েট করলে কমে পাওয়া যাবে। কারণ অ্যারেনা হোটেলের ওদের নিজস্ব যেটা ছিল ওটা মনে হয় $90 না $100 ছিল, বাট আমরা যেখান থেকে ফুল এক্সকার্শন ঠিক করছি ওখানে আমাদের জন্য $10 কমাইছে এই। আর এইদিকে এই লাইন ধরে সোজা গেলে যত অ্যাক্টিভিটি এক্সকার্শনের অপশনগুলো আছে, আর সোজা ওইদিকে গেলে আইল্যান্ড অপোজিটে হলো মাফুসি যেই, আর যেটির ওদিকে ভাতে খাবার হোটেল বাঙালি হোটেল আছে যতটুকু আমি শুনলাম। আর এটা একমাত্র মাফুসি বিকিনি বিচ, এখানে বিকিনি পড়া যায়, আর বাকি পুরো এরিয়াটা নন বিকিনি বিচ, সেই জন্য এই এরিয়াতে বেশি বাঙালি মানুষজন থাকে। এখন এখানে সানসেট হবে, সানসেট দেখতেছি আমরা। এই হলো এখানকার ভিউ, অলওয়েজ বাতাস থাকে, অনেক সুন্দর লাগে দেখতে। আই ডোন্ট নো, দেখা যাবে নাকি দূরে যে বোটটা যেতেছে ওটার পিছনে ডলফিনগুলা, অনেকগুলো ডলফিন একটু পরপর পানি থেকে লাফ দিতেছে, নাকি ডলফিন ক্রুজিংয়ের জন্য আসে নাকি জানি না। এই যে একটা লাফ দিল মাত্র। ওই যে ওই যে ওই যে ডলফিন ছোট ছোট, ওই যে আবার লাভ দিল, অনেক দূরে ক্যামেরাতে দেখা যাবে না, বাট এখান থেকে দেখা যায় যে ডলফিন। এত কাছে যে ডলফিন আসবে বা থাকবে এটা ভাবি, তারও দূরের দিকে গেলে ডলফিন দেখা যায়। ওই যে লাভ দিতেছে, লাভ দিতেছে, আবার লাভ দেওয়ার পর আবার পানিতে চলে যেতেছে। $150 মানে একটা জায়গায়, এখানে এইদিকে আর জায়গায় দেখলাম যে প্যারাসেলিং এক দুজনের জন্য $110। তো বিভিন্ন আর কি বিভিন্ন সাইডে আপনি বিভিন্ন ধরনের, আর এখানে স্কুবা ডাইভিং করা যায় কোথায়? হ্যাঁ আমি দেখাচ্ছি, যাওয়ার সময় পড়বে ওইগুলো কেমন পড়ে প্রাইস জানেন? আচ্ছা ঠিক আছে, মালদ্বীপস তো না বাংলাদেশ, যেখানে যেই বাঙালি অনেক বাঙালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খাবার দিয়ে ঠিক আছে। এখানে কি মানে কেউ সব দোকান পাট নাকি কারো বাড়ি ঘর আছে থাকে? পরিবার থাকে তার স্থানীয়। আচ্ছা এখানে কি জায়গা জমি কেনা যায়? এমনিতে কেনা যায় না, তবে সরকারের এখানে এমন কেউ আচ্ছা এমন কেউ আছে যে মানে চাইলে টাকা দিয়ে ইউজি দিয়ে জায়গা কিনলো এরকম? ও আচ্ছা, মানে বাংলাদেশে যেমন কিনলে শুধু আপনার, ওরকম না, এখানে মানে দিলে আপনাকে হয়তো কন্ট্রাক্ট হিসেবে 99 বছরের জন্য আপনাকে হয়তো দিবে এটা।
মাহফুশি ড্রাইভ। আচ্ছা এটা আসবো না পরে। আর এটা তাহলে কি মানে জায়গা জমি কিনতে গেলে শুধু যারা লোকাল তারা কিনতে পারবে? ওটাই, নাহলে তো বাকি সবাই এখানে জায়গা কিনে ফেলবে, মালদ্বীপ আসল মালদ্বীপ থাকবে না। আর এখানে তো মনে হয় হোটেল বা দোকানপাটি বেশি, স্থানীয় কম। আইল্যান্ড গুলোতে বোধ হয় স্থানীয় বেশি থাকে, এটা ওই টুরিস্ট এরিয়া তো, ওই জন্য দোকানপাট ভর্তি। আর এদিকে ধরেন যদি আমি ওই কিছু খুচরা আইটেম কিনতে চাই দেশের মানুষের জন্য, কোন দোকান থেকে কিনলে ভালো হবে? ওই ছোটো বাচ্চা টাচ্চাদের জন্য, আর বয়স্ক ওই যে বাপ মা ভাই ভাগ্নি ভাতিজি এদের জন্য। হ্যাঁ কেনার মতো কিছু নাই, বাট তারপরও বুঝেন না নিয়ে গেলে আবার মাইন্ড করে কিছুই নেই নেই। সবগুলোতে দেখতে পারেন, ওইখানে সবগুলো শাইনি সব আছে, তারপর আরিনা ফ্রেশ মার্ট আছে। আরিনা, হ্যাঁ আরিনা ফ্রেশ মার্ট আছে দেখছি। ওদের মসজিদের সাথে আরেকটা আছে। আচ্ছা আচ্ছা, এখানকার পরিবেশটা একটু ভিন্ন আর কি। এই যে এটা একটা আছে নাকি? হ্যাঁ এটা একটা আছে, হাতেম বাংলা খাবার। দাঁড়ান একটু দেখি, এটা তো কস্ট দেওয়া নেই, এটা কেমন পড়বে? রেট নেই, ফিক্স নেই, মানে আইটেম অনুযায়ী। হ্যাঁ এমনিতে আমরা যদি খেতে আসি তাহলে আপনি এক বেলা যা খাচ্ছেন 30 টাকা নিচ্ছে আর কি, 30 রুপিয়া। 30 রুপিয়াতে যা খেতে পারবে একজনের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এদিকে আরও আছে সামনে? আচ্ছা চলেন দেখাই। সানশাইনার্স, এদিকে সব ওয়াটার স্পোর্টস এর দোকান না? এই যে এখানে এক্সকারশন আছে হাফ ডে ফুল ডে, স্নর্কেলিং শার্কস, ডলফিন আইল্যান্ড হপিং, লাঞ্চ আর স্যান্ড ব্যাংক, কোরাল গার্ডে ব্যারিফ আইল্যান্ড হপিং, ডলফিন ওয়াচিং, লাঞ্চ আর স্যান্ড ব্যাংক। এটা ফুল ডে হাফ ডে, এটা স্নর্কেলিং মেথড, টার্টেল, সানসেট ফিশিং, অ্যারেনা ওয়াটার স্পোর্টস। হ্যাঁ যে ওয়াটার স্পোর্ট এখানে আমরা মনে হয় 150 টাকায় দেখছিলাম প্যারাসেলে, আর প্যাকেজ এটি কি 200 দেখছিলাম নাকি? প্যাকেজটা কত ছিল? দুইজনের 150। ওয়াটার ওয়ার্ল্ডে বোধ হয় দেখছিলাম নাকি এ বসা ছিল, ওটা তিনটা প্যাকেজ। হ্যাঁ এটা তো বোধ হয় কম আছে, যে 90 সব। আচ্ছা দেখি কত। হ্যালো প্রাইস ফর প্যারাসেলিং ফর টু পিপল? And package 135. 135. 135.
আজকে আমাদের মাফুশিতে লাস্ট ডে, আর এখানে সুন্দর সানসেট মেঘের মাঝখানে লুকোচুরি করতেছে। দেখি আজকে প্ল্যান তো, প্যারাসেলিং করার ইচ্ছা আছে, এখন দেখি কোথায় কমার ভিতরে প্যারাসেলিং করা যায়। এটি ঠিক অপোজিটে আসলে যে মাফা হি বা হি হিবাহি, এই পাশে আসলে একদম হুলু মালার মতো বিচ। এখানে আরো মানুষজন কম, পিসফুল এনভায়রনমেন্ট, এখানে বসার জায়গা আছে। এটি হলো রাতের মাফুশি। আমরা ভাবছিলাম হয়তো বিকালে সন্ধ্যার দিকে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি গুলো বন্ধ হয়ে যাবে, বাট না, বুকিং এর জন্য খোলা হয়তো 8টা পর্যন্ত খোলা থাকে। সেটাই তো, বুকিং যেহেতু খোলা আছে তার মানে বুকিং নিবে, ওটাই তো। না অ্যাক্টিভিটি তো করা লাগবে না, মানে এমন না যে দিনের বেলা, আমি কি ভাবছি তুমি কি ভাবছো যে দিনের বেলা অ্যাক্টিভিটি করবে, মানে দিনের বেলাও বুকিং করতে হবে, রাতে থাকবে না সন্ধ্যা পর। বাট এখন তো দেখতেছি সন্ধ্যাতেও বুকিং করতে পারবো। এই কি বিড়াল? এই যে মাফুশি ফটো তুলবো না একদম, সামনে যে এসো। এই চলো রাতের মাফুশি, লোক মানুষজন কম, কেওস কম, ব্যান্ড ইউজুয়ালি 10টা সাড়ে 10টার ভিতর সবগুলো ক্লোজ হয়ে যায়। তো মাফুশিতে খাওয়া দাওয়া করতে চাইলে 7টা 8টা পর থেকেই রাতের অ্যাক্টিভিটিস, রাতে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আমরা ওই বাঙালি হোটেল থেকে ভাত খেয়েছি, আর এখানে যে সাপ খেলাম, আর এই যে এখানে মালদ্বীপসের যতগুলা ফুটবল ক্লাব আছে সবগুলোর লোগো এখানে। তো সবাই যে ফটো তুলে মাফুশি লেখা থাকে, এটাই যে সামনে তানু, যে দূরে লাইটিং বোটের পিছনে লাইটিং দেখ, লাইটিং ওলা বোট আছে ওই যে দূরে, ওই যে মাঝখানে দুটা মাঝখানে এই দিকে, ওইটা হলো ফ্লোটিং বার। যেহেতু মুসলিম আইল্যান্ড, অ্যালকোহল খাওয়া যাবে না, এই জন্য ওই ফ্লোটিং ওই জাহাজের ভিতর সবাই $5 দিয়ে ওখানে যায় যে ড্রিঙ্কস করে, দেন আবার ব্যাক করে হোটেলে আসে। সো কেউ ড্রিঙ্কস করতে চাইলে এটা লক্ষ। আর এই যে এখানে আইকম ট্যুরস আছে, এখান থেকে মালে বা মালে থেকে এখানে আসার অ্যারেঞ্জমেন্টগুলো এরা করে। এই যে টু ওয়ে ট্রান্সফার, এন্ট্রেন্স ফি, ঘোরাঘুরি সবই আছে। ওই যে ফ্লোটিং বার দেখা যায় কালারফুল মাঝখানে, যেটা এখন দুইটা অফিসে বোধ হয়, আপনি শিওর, বাট একটা ফ্লোটিং বার। আর এই হলো এই যে মাফুশি লেখাটা, তাই কনিক। আচ্ছা, এটাতে আজকে জুম্মার নামাজ পড়ছি আমরা, ওই ওই পাশ দিয়ে
এদিক দিয়ে মেরে দিয়ে সে ডান এই যে আস আর আমি বোধ হয় ওই পাশে নামাজ করছি এই মসজিদের অক্টোপাস দেখা যায় অনেক জায়গায় এটাও মিস্টার অক্টোপাস মানে রেস্টুরেন্ট নাকি কোনো দোকান নামটা অনেক জায়গায় দেখা যায় যেমন ম্যাগনাম দেখা যায় এই যে বলতে না বলতেই ম্যাগনাম জেলখানা দিয়ে দেখি সামনে যাই ভালোই মানে ম্যাক্সিমাম এই সুভিনিয়ার টাইপ দোকান পাট আর খাবারের দোকান এই দুইটা দিয়ে ভর pizza and pasta mamma mia yeah মাফুশি ডাইভ ছুটে গেলে যে মেইন রোড ভিতর দিয়ে যে মেইন রোড দিয়ে তো অনেকবার গেছি